কাউসার হোসেন, আপনি লিখেছেন মরণোত্তর কিডনি অথবা শরীরের অন্য কোনো অর্গান দান করা যায় যাচ্ছে কিনা। মরণোত্তর আপনি কিডনি কিংবা শরীরের অন্য কোনো অর্গান কাউকে দান করবেন কখন, যদি কারোর কোনো অঙ্গের প্রয়োজন হয় এবং তাকে আপনি সহযোগিতার জন্য এটি করছেন, সেটি জায়েজ হতে পারে। বাট অনেকে আছেন যে আখেরাতের প্রতি বিশ্বাসটা তার দুর্বল, তিনি মনে করেন যে এটা তো পচে গেলে ছাই হয়ে যাবে আর দরকার কি, সেই জায়গাতে তিনি এগুলো দিয়ে যান। অনেক নাস্তিকরা এটা করে থাকেন, তো সেই বিশ্বাস থেকে হলে সেটি তো অবশ্যই কুফুরি এবং এর কারণে ইমান চলে যাবে। এবং তিনি মনে করেন যে ব্যক্তিগত কারোর প্রয়োজন হোক বা না হোক, হাসপাতালে দিলাম কারো না কারো দরকার হবে, পচে গেলে কি লাভ হবে না। মানুষের শরীরকেও সম্মান করার নির্দেশ ইসলাম দিয়েছে, যার কারণে একজন মানুষ মৃত্যুবরণ করার পর তার দেহ যাতে অপমানের শিকার না হয়, অমাননার শিকার না হয়, সেখানে কাটা ছেঁড়া ইত্যাদি না করা হয়, সেই জন্য কিন্তু শরীরে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এমনকি রণাঙ্গনে কোনো ব্যক্তি শত্রুপক্ষের কাউকে হত্যা করার পর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কাটাকাটি করা, এটাকে মুসলা বলা হয়। মুসলা কিন্তু শরীরে পরিষ্কারভাবে নিষিদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন, এটা হারাম। তো এখান থেকে বোঝা যায় যে মানব দেহে কোনো প্রকার অপমানকর অমাননাকর কোনো কিছু করা শরীরের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। বিধায় আপনি মৃত্যুবরণ করার আগে জীবদ্দশায় বলে রাখলেন যে আমার অঙ্গগুলো হাসপাতালে দিয়ে যেও, এটা হবে সেটা হবে, আমার দেহ দিয়ে কাটাকাটি করবে, পচে গেলে কী লাভ হবে, এটা শরীয়ত নির্দেশনা নয়। শরীয়ত নির্দেশনা হলো একজন মুসলমানের মৃত্যুর পর তার শরীরকে সুন্দর করে দাফন করে যেতে হবে। হ্যাঁ, কোনো মানুষ অবিশ্বাসী আল্লাহর প্রতি, যার কারণে তিনি দিয়ে গেছেন, তাহলে সেটা ছাত্ররা সেটা ব্যবহার করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। বাট কোনো মুসলমান, তিনি তার শরীর, তার দেহ হোক মৃত্যুবরণ করার পর সেটা মাটিতে, মাটির সাথে মিশে যাবে, তারপরও তার দায়িত্ব হলো যে দাফন কাফনের যে ফরজ বিধান আছে সেই ফরজ বিধানটা মেনে চলা, নিজের শরীরকে এই কাটাছাড়া করতে দিয়ে যাওয়া এবং দাফন কাফনকে অযথা মনে করা, এটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিধানের প্রতি অবজ্ঞা এর সামিল। আল্লাহ তালা কোনটা কেন দিয়েছেন সেটা তিনি ভালো জানেন। অতএব আল্লাহ তালার এই নির্দেশগুলোর যথার্থতার প্রতি ইয়াকিন এবং ইমান বিশ্বাস আমাদের থাকতে হবে। যেমনটি বললাম যে নির্দিষ্ট কারোর হয়তো কিডনির প্রয়োজন, আপনি বললেন যে তার কিডনি যদি ট্রিটমেন্ট এর মধ্যে না হয় আর আমার মৃত্যু হয়ে যায়, তাহলে কিডনিটা খুলে তাকে দিয়ে দিলেন বা চোখটা খুলে তাকে দিয়ে দিলেন, এটা ওই ব্যক্তিকে সহযোগিতার জন্য আপনি করলেন, সেটা ভিন্ন কথা, সেটা জায়েজ হতে পারে। সুমি আক্তার আপনি লিখেছেন, অটিস্টিক শিশুদের মায়েদের নিয়ে কিছু বলুন, আমরা তো ধৈর্য হারা হয়ে যাচ্ছি। বোন সুমি আক্তার, এটা ঠিক যে আল্লাহর জমিনে সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে থেকে একটি হলো আল্লাহ তাআলা কাউকে অটিস্টিক শিশু দেওয়া। আমরা যদি এই শিশুদের পরিচর্যা করতে গিয়ে আমাদের কষ্ট হয় আর এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে এই কষ্টটা আমাদের জন্য তুচ্ছ, অর্থাৎ এটা সহ্য করা আমাদের জন্য খুব কঠিন বা খুব অসুবিধার কোনো বিষয় হওয়ার কথা নয়। ধরুন আপনাকে বা আমাকে বলা হলো যে একজন অটিস্টিক বাচ্চার সেবা তুমি করবে এক বছর বা দুই বছর, বিনিময়ে তোমাকে পৃথিবীর অমুক দেশের প্রেসিডেন্ট বা তোমার দেশে তোমার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হবে, পাঁচ বছরের জন্য একটা বিরাট মর্যাদার পদ দেওয়া হবে, কিংবা তোমাকে এত কোটি টাকা দেওয়া হবে, এটা দেওয়া হবে, সেটা দেওয়া হবে। আমরা অনেকেই কিন্তু এই কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত হয়ে যাব। তো আমাদের অটিস্টিক শিশু কতদিন বাঁচবে আমরা জানি না, ধরুন সারা জীবনই বাঁচলো, এ সারা জীবন আপনি কষ্ট করলেন, আপনি পরিশ্রম করলেন, আপনার অর্থ ব্যয় করলেন এবং অনেক সবর করলেন, বিনিময়ে যদি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানায় দেন, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু আপনার জন্য খুব বেশি কষ্টের বিষয় হওয়ার কথা নয়, এবং এটা আপনার জন্য, এই ডিলটা আপনার জন্য কোনো লসের ডিল নয়, এটা লাভজনক ডিল যে আপনি 60 বছর 70 বছরের কষ্টের বিনিময়ে অনন্তকাল জান্নাতে থাকার সুযোগ লাভ করলেন, বিষয়টা সেরকম নয় কি? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামায় ওয়াফা সাবরুন আজর হবের হিসাব, যারা ধৈর্যশীল তাদের বিনিময়ে আমি হিসাব ছাড়া দেওয়া হবে, তাদের বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন যে সেটা কোনো হিসেব করে দিবেন না। বিধায় আমরা চেষ্টা করব এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবর কামনা করা, ধৈর্য ধারণ করার চেষ্টা করা এবং ধৈর্যশীল মানুষদের সাথে থাকা। আল্লাহ আমাদের এ ধরনের বোনরা ভাইয়েরা যারা আছেন তাদেরকে সবর জমিল ইখতিয়ার করার তৌফিক দান করুন। রুহুল আমিনী আপনি লিখেছেন, আমার পিত্তথলিতে পাথর রয়েছে, ডাক্তার বলেছে অপারেশন করে পিত্তথলি ফেলে দিতে হবে, শরীরের এমন কোনো অঙ্গ কেটে ফেলে দেওয়া জায়েজ হবে কি না? যদি কোনো অঙ্গ কেটে ফেলে দিতে হয় ট্রিটমেন্টের অংশ হিসাবে, সেটা অবশ্যই জায়েজ হবে, কারণ সেটি তো তার চিকিৎসার প্রয়োজনে তিনি দিয়েছেন এবং সেটি না হলে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কষ্টে নিপজিত হচ্ছেন, অবশ্যই সেটি জায়েজ হবে। মাহমুদ ইসলাম জুম্মা এআরডি থেকে আপনি লিখেছেন, আমি মহিলা ডাক্তারের কাছে আল্ট্রা করানোর জন্য সিরিয়াল নিতে চেষ্টা করেছি কিন্তু অনেকদিন ধরেই তার সিরিয়াল পাচ্ছি না, আমার ডাক্তার দেখাতে বেশি বিলম্ব হয়ে যাচ্ছে, অবস্থায় আমি কি পুরো ডাক্তারের কাছে আল্ট্রা করাতে পারবো? বোন মাহমুদ ইসলাম জুম্মা, আপনাকে আমরা বলতে চাই যে যদি আপনার আল্ট্রা না করালে অসুবিধা হবে, এরকমটি মনে হয়, কোনো জটিলতা দেখা দিবে
বড় ধরনের, তাহলে সেক্ষেত্রে আপনি নিরুপায় হয়ে কোনো পুরুষ ডাক্তারের মাধ্যমে আলট্রা করাতে পারেন। বাট আমাদের সমাজে আলহামদুলিল্লাহ অনেক নারী ডাক্তার আজকাল আলট্রা করেন, প্রয়োজন আপনি একটু দূরে যাবেন, চেষ্টাটা একটু আরও সিরিয়াসলি আপনি করবেন, একটু বেশি পরিশ্রম এবং অর্থ হয়তো আপনাকে ব্যয় করতে হবে, কিন্তু তারপরও আপনার সেই চেষ্টাটা করা উচিত। ঠুনকু অজুহাতে আপনি পুরুষ ডাক্তারের কাছে যাবেন না, অন্তত আলট্রার মতো ট্রিটমেন্ট, আলট্রার মতো চেক আপ করাতে।